নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে সাত রাশির ভাগ্য খুলবে তেসরা ফেব্রুয়ারি দু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করছে এবং সতেরোই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই ভরণী নক্ষত্রে কিন্তু অবস্থান করবে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টু সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সাত রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে দেখুন বৃহস্পতির কাছে ডিপার্টমেন্টটা কি রয়েছে বৃহস্পতির কাছে ডিপার্টমেন্ট রয়েছে আপনার সন্তান আপনার যশ আপনার শিক্ষা কেরিয়ার আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ এই ডিপার্টমেন্টগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু রয়েছে অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা আমার সন্তান ভাগ্য কেমন রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার রয়েছে তো এই যে ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি যখনই এই ভরণী নক্ষত্রে প্রবেশ করছে ভরণী নক্ষত্র হচ্ছে ভরণ অর্থাৎ এখানে যাদের বৃহস্পতির মহাদশা চলছে অথবা শুক্রের মহাদশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে বা শুক্রের অন্তর্দশা চলছে তারা কিন্তু খুব ভালো ফল কিন্তু পাবে অথবা আপনার জন্ম যদি ভরণী নক্ষত্রে যদি হয় তাহলে এই তেসরা মার্চ তেসরা ফেব্রুয়ারি টু সতেরোই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের জীবনে বড় চেঞ্জ কিন্তু আসতে চলেছে অর্থাৎ মেস টু মিন রাশির মধ্যে সাতটি রাশির কপাল কিন্তু খুলবে লিখে রাখুন কারণ এই নক্ষত্র পরিবর্তন কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন শুভ ফল প্রদান করবে কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও কিন্তু আসবে অর্থাৎ প্রত্যেক রাশিকে কিন্তু এই নক্ষত্রের পরিবর্তন শুভ ফল দিবে না কিছু রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু দিবে এই শুক্রের রাশি শুক্রের নক্ষত্রের প্রবেশ দেবগুরুর বিশেষভাবে কোন কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো প্রথম রাশি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন প্রথম সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির রাশিতে আপনার গুরু অবস্থান করছে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের ভাগ্যাধিপতি এবং কোন নক্ষত্রে আপনার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা দাম্পত্য সুখ এবং আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হবে যেহেতু আপনাদের শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র আপনাদের সপ্তমেশ এবং দ্বিতীয়েশ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে অর্থাৎ ইনকাম আপনাদের এই সময় বাড়বে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করে রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অভূতপূর্ব লাভ দিতে চলেছে দেখুন আমি একটি কথা বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না মিলছে না অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত হস্তরেখা অথবা জন্মকুণ্ডলে আগে বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন দ্বিতীয় রাশি মিথুন রাশি দেখুন মিথুন রাশির একাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের সপ্তমেষ এবং আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে বৃহস্পতি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় একাদশ ভাব হচ্ছে আমাদের সফলতার ভাব আমাদের ইনকামের ভাব আমাদের প্রফিটের ভাব আমাদের সাকসেসের ভাব এবং আপনাদের পঞ্চম প্রতি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এখানেও কিন্তু সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের এই সময়ের মধ্যে যেহেতু আপনাদের সপ্তম প্রতি বিবাহের জন্য কিন্তু আপনাদের আদর্শ সময় মিথুন রাশির যারা বিয়ে করতে চাইছেন বা কোনো নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা ব্যবসাতে নিবেশ করবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু আসতে চলেছে এবং একাদশভাবে অবস্থান করছে সমমিত্র রাশিতেই অবস্থান করছে মিথুন রাশির এই সময় ইনকাম গেইন আপনাদের করবে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে এবং যেহেতু কর্মাধিপতি কর্মাধিপতি কর্মক্ষেত্রে যারা প্রমোশনের চিন্তা করছিলেন বা যারা নতুন কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন বা কর্ম চেঞ্জের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব লাভ হতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের আসতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের একাদশপতি এবং চতুর্থপতির নক্ষত্রে এই বৃহস্পতি অবস্থান করছে এখানে আপনাদেরকে বলবো এই সময় কোনো সম্পত্তি ক্রয় কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা এবং আপনাদের এই সময় পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় ইনকাম আপনাদের বাড়বে ইনকাম যারা করছেন ইনকাম আপনাদের বাড়বে এবং কোন প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ করবেন এবং পাশাপাশি ষষ্ঠপতি আপনাদের বৃহস্পতি এবং ভাগ্যাধিপতি ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে কর্কট রাশির এবং যেহেতু আপনাদের একাদশ পুঁথি নক্ষত্রে অবস্থান করছে কর্মক্ষেত্রে এক কদম এগিয়ে থাকবেন আমি একটা কথা বলব কর্মক্ষেত্রে কর্কট রাশি এক কদম এগিয়ে থাকবেন অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা আপনাদের হতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে যশ আপনারা পেতে চলে মান সম্মান খ্যাতি বা কর্মক্ষেত্রে কোনো জায়গাতে প্রমোশন পদোন্নতি পদ এবং সুনাম অর্জন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আপনারা কিন্তু কম্পিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন যারা বিদ্যার্থীরা রয়েছে শিক্ষার্থী রয়েছেন শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিতে চলেছে লিখে রাখুন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে বিশেষভাবে লাভ পেতে চলেছে কর্কট রাশি এরপর যে রাশি কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং তৃতীয়পতি নক্ষত্রে এবং কর্মাধিপতির নক্ষত্রে অর্থাৎ যত সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় হতে চলেছে এবং এই সময়ের মধ্যে কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল কর্মক্ষেত্রে কিছুটা হলো সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে সন্তানের ক্ষেত্র আপনাদের শুভ সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য কোনো আপনাদের গর্ব অনুভব হওয়া যারা ফ্যামিলি প্ল্যানিং করছে তাদের ক্ষেত্রে ভালো এবং শিক্ষা ক্ষেত্রে আপনাদের খুব ভালো কিন্তু এই সময় দিবে দাম্পত্য সুখ বৈবাহিক সুখের জায়গা এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার সিংহ রাশি খ্যাতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে পাঁচ নম্বর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যেহেতু পঞ্চমপতি এবং আপনাদের কর্মাধিপতি নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং ভাবে বৃহস্পতি অবস্থা করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে মকর রাশির মকর রাশি ফিনান্সিয়াল সাকসেস আপনাদের দেখা যাচ্ছে উচ্চ পদে আপনারা কোনো ক্ষেত্রে আসীন হতে চলেছেন এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে একাদশপতি নক্ষত্রে আপনাদের ঢুকছে এখানে কিন্তু আপনাদের বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা দেবে এবং বৈবাহিক জীবন সন্তানের ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে ধনুরাশির ফিনান্সিয়াল গেন অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের বজায় কিন্তু থাকবে অর্থাৎ ইনকাম আপনাদের এই সময় বাড়বে আপনাদের এই সময় কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হবে আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান যশ পদ লাভ নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে লিখে রাখুন অর্থাৎ মকর রাশির এই মার্জা করবে আপনার ধনু রাশির এই বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন শিক্ষা ক্ষেত্রে যেমন শুভ প্রেমের ক্ষেত্রে শুভ সন্তান ক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রে ইনকাম আপনাদের ডাবলিং আপনাদের হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ধনাধিপতি এবং পঞ্চমেশ আপনাদের সেই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটতে কিন্তু চলেছে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক সৌভাগ্য এবং আপনাদের এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের কোনো ক্ষেত্র থেকে গোল্ড শেয়ার বাজার চাঁদি ফাটকা থেকে এই সময় উন্নতি যারা সন্তানের প্ল্যান প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এই সময়ের মধ্যে আপনাদের শিক্ষা এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আপনারা যথেষ্ট লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সাকসেস কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে এই তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টু সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে এই সাত রাশি কিন্তু ভাগ্য কিন্তু খুলবে তবে হ্যাঁ দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অবস্থান কেমন রয়েছে এবং আপনাদের কিসের মহাদশা চলছে পাশাপাশি একটি কথা বলি আপনারা অবশ্যই যারা ভিডিওগুলো দেখছেন আপনারা পরামর্শ করুন বৃহস্পতি বীজবন্ত্র পাঠ করুন নমস্কার ধন্যবাদ